Dear viewers, আমরা অবশেষে চলে এসেছি এখানে আছে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় লারাবাসেল আর এখন বাজে 6:30 মানে আসতে 40-50 মিনিট আমার কাছে যদি জিজ্ঞেস করেন গোপালগঞ্জ কিসের জন্য বিখ্যাত আমি বলবো বিলের জন্য বিখ্যাত মানে বিলের মাছের জন্য বিখ্যাত ভেতরে একটু না গেলেই হচ্ছে না গোপালগঞ্জে রয়েছে মোট 5টি উপজেলা এগুলো হচ্ছে গোপালগঞ্জ সদর মুকসেদপুর কাশিয়ানি কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া সেগুলো আপনাদের পরবর্তীতে পর্যায়ক্রমে দেখাবো আর প্রথমবারের মতো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন না হলে আপনি ইউটিউবের নতুন রুল অনুযায়ী নোটিফিকেশন পাবেন না সো ডু ইট জুন জুলাই থেকে শুরু করে ডিসেম্বরের আগ মুহূর্ত অবধি এই শাপলার বিলটা দেখা যায় তবে যারা ঢাকা থেকে একদিনের ট্রিপে গোপালগঞ্জ আসবেন তারা শাপলার বিল এবং পদ্মবিল দুটোই একদিনে উপভোগ করতে পারবেন পদ্মবিলের ভিডিওটি যারা মিস করেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন আপনাদের ভালো লাগবে গ্যারান্টি এখানে নিম্ন আয়ের মানুষের কাছে বিল হচ্ছে সম্পদ মূলত বর্ষার মৌসুমে ফসলি জমিতে বৃষ্টির পানি আটকে এমন অসংখ্য বিলের সৃষ্টি হয় আর এই ভিডিওটি ভালো লাগলে এখন এই লাইক বাটনে প্রেস করে দিন আর এখানে কখন কিভাবে আসবেন আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে লিখে দিয়েছি এই ভিডিওটি দেখে শেষ করে চেক করবেন আর এই বিলের উপর নির্ভর করেই নিম্নয়ের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে পরিশেষে বলতে পারি এই বিল আমাদের সম্পদ আমরা সবাই মিলে চাইলে এই বিলকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি বিশ্ববাসীর কাছে কোটালীপাড়ার এই ধারাবাসাল বিলে কিভাবে আসবেন আমি ডিসক্রিপশনে সুন্দরভাবে লিখে দিয়েছি আপনি এই ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই চেক করবেন আর ইতিমধ্যে আমরা 50,000 মানুষের পরিবারের থ্রেশহোল্ড পার করেছি এই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ লাভ ইউ অল এই ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাসাল বিলে ঘোরাঘুরি আজকের মতো অবধি সো টিল দেন কিপ সাবস্ক্রাইব কিপ ওয়াচিং থ্যাংক ইউ